প্রিয় দর্শক, হাজির হলাম মোরগ পোলাও রেসিপি নিয়ে। আর এটি একটি ব্যতিক্রমভাবে করেছি, যেটা করতে আপনাদের কাছে খুব সহজ হবে এবং খেতেও অনেক বেশি মজার হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে করে নিতে পারবেন আপনারাও এই মোরগ পোলাও রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মোরগ পোলাওর পারফেক্ট রেসিপি। মোরগ পোলাওতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে নিচে হচ্ছে জিরা, এখানে আছে জয়ত্রী, এখানে হচ্ছে কালো গোলমরিচ, এখানে হচ্ছে এক্সট্রা এলাচ ছোটো এক টুকরা, এখানে হচ্ছে শাহী জিরা, এটা হচ্ছে মানে সাদা গোলমরিচ অথবা শাহী মরিচ যেটাই বলেন, আর এখানে হচ্ছে এলাচ দারচিনি। এখন এগুলো সামান্য একটু টেলে তারপর হচ্ছে গুঁড়ো করে নেব। মোরগ পোলাও রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিব হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ছোটো ছোটো করেই কেটে নিয়েছি, খুব বেশি বড় বড় করে কেটে নিই। আর এর কারণ হচ্ছে কি, যে বড় বড় করে মাংস মানে কেটে নিলে ওর ভিতরে খুব বেশি ভালো একটা ঢোকে না সব মশলা, যার কারণে হচ্ছে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, মানে একেবারে যে সব সময় যে বড় বড় করে দিতে হবে এমনটাও কিন্তু না, আপনার ইচ্ছা মতো আপনি দেবেন যেটা আপনার খেতে বেশি ভালো লাগবে। এখন এর ভিতরে দিব হচ্ছে বাদাম বাটা, আর এটা হচ্ছে চীনা বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এখন দিব হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, মানে 6 থেকে 7টি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, এটার অর্ধেকটা বেশি দিয়ে দিব, এটুকু রাখছি। এখন এর ভিতরে দিব হচ্ছে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়া, যে সব মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিছি এর থেকে বেশি অর্ধেকটা দিয়ে দেবো, আর বাদ বাকিটা পরে ব্যবহার করব। এই যে দেখতেই পারতেছেন কতটুকু রাখছি। এখন দেবো হচ্ছে টমেটো সস, লবঙ্গ, এখন দেবো হচ্ছে টক দই, আর এখন দিব হচ্ছে 2 টুকরা আলু বোখারা, আলু বোখারা 2 টুকরা বড়, আর হচ্ছে কিছুটা মানে কিশমিস। এখন এগুলো সব মাখিয়ে নিব। এখন এর ভিতরে দিব হচ্ছে তেল, আর এটা হচ্ছে আমি যে মানে পেঁয়াজ বেরেস্তা করছি সেই তেলটা এর ভিতরে দিয়ে দিলাম। এই মাংস দেওয়ার জন্য হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিতে আগেই এখন এটা দিয়ে দিলাম এর ভিতরে, আর এটা হচ্ছে সরিষার তেল। রান্না করতে গেলে মানে একটা থেকে আর একটা দিতে গেলে ভুলে যাই, মানে এত ভুলা মনে হয়েছে। আপনাদের এরকম সমস্যা কার কার আছে যে রান্না করতে গেলে এরকম প্রবলেম হয়? আমার তো বেশি বেশি ক্ষেত্রেই হয়তো তারা রান্না করতে গেলে হয়তো ঝাল দিই না বা লবণ দিই না এরকম একটা কিছু। এই তেলটা দিয়ে দেবো হচ্ছে আগেই, এখন দিয়ে দিলাম হচ্ছে পরে। তো আপনারা যখন মানে মাংসটা মাখাবেন তখনই হচ্ছে এই তেলটা দিয়ে দেবেন। মাংসটা মেখে নিছি, এখন হচ্ছে রান্নায় বসিয়ে দেব। মাংসটা খুব ভালো করেই কষিয়ে নিব। এখন এই মাংসটা দিব হচ্ছে 2 টুকরা তেজপাতা, মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে দিব হচ্ছে নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধ আপনারা চাইলে এখানে নারকেলের দুধের পরিবর্তে গরুর দুধও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে এই মোরগ পোলাওতে নারকেলের দুধ দিয়ে রান্না করলেই মানে মাংসটা বেশি ভালো লাগে খেতে, যার কারণে হচ্ছে নারকেলের দুধ দিলাম। এসব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে ডেকে দিব রান্না করার জন্য। মাংসটা রান্না হয়ে এসেছে, এখন এর ভিতরে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর যে গুঁড়ো মশলাটা রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম এটা। এর ভিতরে হচ্ছে সামান্য একটু চিনি অ্যাড করে দেবো, মাংসটা রান্না হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেলবো।
পোলাওটা রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিছি। এখন এর ভিতরে দিব হচ্ছে তেল। এখন এই তেলের ভিতরে দিব হচ্ছে চাল। চাল আর তেজপাতা একসাথে দিয়ে দিলাম। এখন এই চালের ভিতরে দিব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ, দিব হচ্ছে রসুন বাটা, আদা বাটা, এলাচ আর দারচিনি। এখন এইগুলো কষিয়ে নিয়ে ভালো করে চাইনটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে পানি। দিয়ে দিলাম হচ্ছে পানি, এটা হচ্ছে গরম পানি। এখন এর ভিতরে দিব হচ্ছে লবণ, গুঁড়া দুধ, কেওড়া জল। এখন এটা ঢেকে দিব হওয়ার জন্য। চুলাটা প্রথমে একদম ফুল আছে থাকবে, যখন পোলাওটা হয়ে আসবে তখন হচ্ছে একদম লো আছে করে দেবো। ঢাকনাটা তুলে নিয়ে দেখি পোলাওর কী অবস্থা। পোলাওটা হয়ে এসেছে আর 10 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এরপরে এখন একটা মা রেডি করে নিব, ওটা দিয়ে দেবো আগে পোলাওর পরে। মাওয়া বানানোর জন্য এখানে নিচ্ছি হচ্ছে কাজু বাদামের গুঁড়া, মানে কাজু বাদাম ব্লেন্ডার করে তারপর হচ্ছে গুঁড়া করে নিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ বেস্তা, কিশমিশ, চিনি আর হচ্ছে গুঁড়া দুধ, এগুলো সব মিক্স করে নেব। এগুলো সব মিক্স করে নেওয়া হয়ে গেছে। মাওয়াটা ছড়িয়ে দেওয়ার আগে আগে দেবো হচ্ছে যে বিরিয়ানির যে সেন্ট ওইটা একটু দিয়ে দেবো এরপরে। আর দেব হচ্ছে ঘি। এখন এই মাওয়াটা ছড়িয়ে দেবো এরপর। এখন এরপর দেবো হচ্ছে মাংসগুলো। আমি কদিন আগে ঢাকায় গেছিলাম ডাক্তার দেখাতে, তখন হচ্ছে নিউ মার্কেটে গেছিলাম, মানে নিউ মার্কেটের কাছেই হচ্ছে ডাক্তার দেখাতে গেছি। তো ওইখান থেকে বললাম যে একটু নিউ মার্কেটের থেকে ঘুরে আসি, কিছু কেনাকাটা আসছে ওইগুলো সেরে আসি। তো সেই উদ্দেশ্যে গেলাম নিউ মার্কেটে। যাওয়ার পরে দুপুর টাইম ডাক্তার দেখাতে দেখাতে বিকালই হয়ে গেছে, মানে 3টা বেজে গেছে, ক্ষুধাও লাগছে, সাথে মেয়েও ছিল। তো মনে করলাম কি যে এখান থেকেই দুপুরের লাঞ্চটা সেরে নিই। তো ওইখানে মানে মার্কেটে অনেক ধরনের আইটেম পাওয়া যায়, ফুচকা, চটপটি, আপনি যেটাই বলেন না কেন, বিরিয়ানি, ভাত, পোলাও সব কিছুই পাওয়া যায় এই নিউ মার্কেটের ভিতরে। তো চিন্তা করছি যে একবার বাইরের থেকে খাবো ভাত, মানে ক্ষুধাও লাগছে, আমার বিরিয়ানি পোলাও এগুলো পছন্দও না। তো আবার ভাবলাম কি যে কোথা থেকে যাব, কোন জায়গায় যাবো, কী করবো না করবো, তার থেকে এখান থেকেই খেয়ে নিই। পরে একটা দোকানে গেলাম, ওই দোকানে হচ্ছে প্রথমে হচ্ছে ফার্স্টে হচ্ছে ফুচকা অর্ডার করলাম, তারপর হচ্ছে লাচি অর্ডার করলাম, তার সাথে হচ্ছে এই মোরগ পোলাও ওটাও অর্ডার করলাম। তো আমি মোরগ পোলাওটা যখন ফার্স্টে মুখে দিলাম, মুখে দেওয়ার পরে মনে হচ্ছে কি যে চার পাঁচ দিন আগে তৈরি করে রাখছে এই মোরগ পোলাওটা, মানে খেতে এতটাই মানে বিশ্রী হয়েছে তা বলার মতো না। আসলে ওরকম খাবার আমি এখনও খাইনি। তো একজনের খাবার আসছে, দুজনে সেরে নিছি, মানে খাবারটা এতই টেস্ট হয়েছে বুঝতেই পারতেছেন আপনারা। পরে সেই খাবারটা দুজনে খুব কষ্ট করে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে আসছি। তো চিন্তা করছি আর কোনো দিনও বাইরে থেকে কোনো জিনিসই খাবো না। এখন এটা ঢেকে দিলাম পোলাওটা হওয়ার জন্য, একেবারে যাতে ফুটে যায় সেজন্য। আমরা আসলে যারা বাইরের থেকে খাই, অনেকে মনে করি কি যে বাইরের খাবারগুলো আসলে অনেক টেস্ট বা সুস্বাদু, আসলে কিন্তু ব্যাপারটা তা না। আমাদের যখন অনেক ক্ষুধা লাগে তখন হচ্ছে বাইরের খাবারগুলো আমাদের কাছে ভালো লাগে খেতে, কিন্তু যখন আপনি খাবারটা খাবেন তখন আপনার কাছে মনে হবে কি যে আসলে এর থেকে ঘরের খাবারটাই হচ্ছে বেস্ট। আমার কাছে কখনোই মনে হয় না যে বাইরের খাবার কখনোই ভালো লাগে খেতে। আমার কাছে সবসময় আমার ঘরের খাবারটাই বেশি ভালো লাগে এবং আমার ফ্যামিলির সবারই ভালো লাগে খেতে। ওরাও বাইরের খাবার খুব বেশি একটা খেতে চায় না। এই যে মশলাগুলো রেখে দিছি, মানে মশলা সবাই মাংসটা দিছি আর কিছুটা মশলা এখানে রেখে দিছি হচ্ছে এই পোলাওর সাথে খাওয়ার জন্য, যদি বাচ্চারা খেতে চায় তো ওইভাবে খাবে। সরি, মানে ঢাকনাটা আমি দিয়ে দিছিলাম, আবার তুলে নিছি হচ্ছে কি এই যে মাওয়া আমি সবটুকু এসে পোলাওর উপর দিইনি, কিছুটা এরপর দেবো বলে আমি রেখে দিছি, এখন একটু দিয়ে দিলাম এরপর।
বাইরের খাবারগুলো খুব চড়া দামে বিক্রি করে, কিন্তু খেতে আসলে ভালো না। আর ওরা একদিনের খাবার কিন্তু 4-5 দিন ধরে হচ্ছে সেল দেয়, মানে ওরা রেগুলার খাবার তৈরি করে না। ঢাকনাটা তুলে নিয়ে দেখি মোরগ পোলাও কতদূর। মাশাআল্লাহ, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন ওঠে তুলেও নিয়ে দেখবো যে কেমন হয়েছে। এটা দেখুন কেমন করছি। আশা করছি আজকের মোরগ পোলাও রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর আপনারাও ট্রাই করে দেখবেন যে কেমন লাগে খেতে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আমি যেভাবে তৈরি করছি এভাবেই তৈরি করবেন আপনারা। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, সেই সাথে টেস্টিও ভালো দিয়ে রাখবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।